দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারতে স্বাধীন করার সময় সৃষ্টি হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা। দু দেশের মধ্যে 1965 এবং 1971 সালে পুরো মাত্রা যুদ্ধ হয়েছে। এছাড়া সীমিত আকারে কার্গিলে যুদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে দু দেশ প্রায়ই মুখোমুখি হচ্ছে। সীমান্ত সংঘাত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতিও ঘটেছে এমন কিছু সংঘাতময় ঘটনা, ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। দু দেশের মধ্যে সংঘাতময় এই পরিস্থিতিতে সামরিক শক্তির বিচার স্বাভাবিক বিষয়। আজকের এই ভিডিওটিতে জানাবো চিরবৈরী এই দেশ দুটির সামরিক ক্ষমতার বিস্তারিত। তার জন্য আহ্বান থাকছে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার মূল কথায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে বর্তমান বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারত। এই তালিকায় পাকিস্তানের অবস্থান জানলে হয়তো শুরুতেই ভারতকে যুদ্ধে জয়ী করে দেবেন, তাহলে আর সামরিক শক্তির খুঁটিনাটি জানা হবে না। তাই পাকিস্তানের অবস্থান আরও পরে জানাচ্ছি। চলুন তার আগে জেনে নেওয়া যাক কোন দেশের সেনাবাহিনীর শক্তি কত। সবশেষ তথ্য মতে প্রায় 15 লাখ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনী আছে ভারতের। বাহিনীর সহায়তায় আছে যুদ্ধক্ষেত্রে মোতায়েনযোগ্য 3,565টির বেশি ট্যাঙ্ক, 3,100টি পদাতিত বাহিনীর যুদ্ধযান, 336টি সশস্ত্র বাহিনীর যান এবং কামান আছে 9,719টি। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের অপেক্ষাকৃত ছোট। বাহিনীর সেনা সদস্য 6 লাখের কিছু কম বা বেশি। ট্যাঙ্ক 2,496টি, সশস্ত্র পরিবহন যান 1,605টি এবং আর্টিলারি বন্দুক 4,472টি। তবে এক প্রতিবেদনে IISS এও বলেছে ভারতের কাছে সেনা সদস্য বেশি থাকা সত্ত্বেও তাদের সক্ষমতা কম, কারণ তাদের পর্যাপ্ত লজিস্টিক, রক্ষণাবেক্ষণ, গোলাবারুদ ও খুচরা যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। তাছাড়া ভারতের সেনা সদস্যরা পাকিস্তানের সেনা সদস্যদের মতো দক্ষ ও সাহসীও নয়। পাক সেনা সদস্যরা দেশ রক্ষার্থে, বিশেষ করে ইসলামের স্বার্থে যেভাবে নিজেদের জীবন বাজি রেখে শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, ভারতীয়দের দ্বারা সেটা সম্ভব নয়, যার কারণে নানান সময়ে বলা হয় এক পাক সেনা সমান 10 ভারতীয় সেনা। এবার আসা যাক বিমান বাহিনীর শক্তিমত্তায়। ভারতের বিমানবাহিনীর সদস্য 1,50,000-এর কাছাকাছি বা তারও কিছু বেশি। যুদ্ধবিমান 814টি। ভারতের বিমানবাহিনী উল্লেখযোগ্যভাবে বড়, তবে দেশটির যুদ্ধবিমানের বহর নিয়ে উদ্বেগ রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন তাদের বিমানবাহিনীতে আছে রাশিয়ার পুরনো জেট, যেমন MiG-21। এগুলো 1960-এর দশকে প্রথম ব্যবহৃত হয়েছিল। এসব জেট বিমান শিগগিরই সরিয়ে ফেলা হবে। অন্যদিকে 2032 সাল নাগাদ ভারতের হাতে আসতে পারে 22টি স্কোয়াড্রন। পাকিস্তানের হাতে আছে 425টি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে চীনা প্রযুক্তির F-7PG এবং আমেরিকান F-16 ফাইটিং ফ্যালকন জেট। IISS 1919 সালের এক মূল্যায়নে বলেছে পাকিস্তানের বিমানবাহিনী আরও সমৃদ্ধ হচ্ছে। দিনকে দিন বাড়ছে তাদের বিমানবাহিনীর সদস্য, যা অতি দ্রুত ভারতকে ছুঁয়ে ফেলতে পারে। নৌবাহিনীর সদস্যে কে পিছিয়ে? ভারতের নৌবাহিনীর আছে একটি বিমানবাহিনী রণতরী, আছে 16টি ডুবোজাহাজ, 14টি ডেস্ট্রয়ার, 13টি ফ্রিগেট, 106টি টহল ও উপকূলীয় যুদ্ধযান এবং যুদ্ধে ব্যবহারযোগ্য 75টি বিমান। তাছাড়া ভারতের নৌবাহিনীতে আছে 67,700 সদস্য। তবে পাকিস্তানের উপকূল ভাগ ভারতের চেয়ে কম, তাদের এজন্য অস্ত্রের পরিমাণও তত বেশি নয়। তাদের কাছে আছে 9টি ফ্রিগেট, 8টি ডুবোজাহাজ, 17টি টহল ও উপকূলীয় যুদ্ধযান এবং 8টি যুদ্ধে ব্যবহারযোগ্য জাহাজ। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কার বেশি? ভারত ও পাকিস্তান উভয় দেশের হাতেই আছে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এগুলো পারমাণবিক অস্ত্র। ভারতের আছে 9 ধরনের অপারেশনাল ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হল অগ্নি-3। এর পাল্লা 3,000 কিলোমিটার থেকে 5,000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের রয়েছে মোবাইল শর্ট এবং মধ্যম পাল্লার অস্ত্র। CSIS বলছে এসব অস্ত্র ভারতের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। তাদের হাতে রয়েছে যেসব ক্ষেপণাস্ত্র, তার মধ্যে সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হল শাহিন-2। শাহিন-2 পাকিস্তানের সবচেয়ে বড় পাল্লার ক্ষেপণাস্ত্র, যেটি 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের 140 থেকে 150টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। অন্যদিকে ভারতের আছে 130 থেকে 140টি।
এদিকে 2018 সালের তুলনায় 2019 সালে সম্মিলিতভাবে বিশ্বের সামরিক ব্যয় বেড়েছে 3.6%। ব্যয় বেড়েছে ভারত ও পাকিস্তানেরও। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক উত্তেজনায় থাকায় 2019 সালে ভারত সামরিক খাতে $71 বিলিয়ন খরচ করে তৃতীয় অবস্থানে রয়েছে। 2018 সালে ভারতের ব্যয় ছিল $66.5 বিলিয়ন। একই হারে সামরিক ব্যয় বেড়েছে পাকিস্তানেরও। সাম্প্রতিক সময়ে তারা বেশ কিছু শক্তিশালী অস্ত্রশস্ত্র যুক্ত করেছে দেশটির সামরিক শক্তিতে। সামরিক শক্তিতে বর্তমান বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারত। এই তালিকায় পাকিস্তানের অবস্থান 15তম। তবে তাই বলে পাকিস্তানকে ছোট করে দেখার উপায় নেই, কেননা ভারতের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ নয় এবং দেশটির সর্বোচ্চ শক্তি পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। তাহলে উল্টো পথে চীন ফাঁকা মাঠে গোল দিয়ে ভারত দখল করে নেবে। ভিডিওটি এখানেই শেষ হতে পারত, তবে শেষ করছি না। জেনে নেব কেমন হবে যদি প্রতিবেশী দেশ দুটি আসলেই যুদ্ধে মাতে। ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ালে তাৎক্ষণিকভাবে 12.5 কোটি মানুষ মারা যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণাপত্রে এই আশঙ্কা করা হয়েছে। দুই দেশের এই পারমাণবিক যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে এই গবেষণায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই গবেষণা করেছেন। বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকদের আশঙ্কা, 2025 সালে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। ততদিনে দুই দেশ মিলিয়ে 400-500 পারমাণবিক অস্ত্র মজুত করে ফেলবে, এমন আশঙ্কাও করেছেন গবেষকরা। গবেষণায় অংশ নেয়া অধ্যাপক অ্যালেন রোবক বলেছেন, বর্তমানে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এদের মধ্যে কেবল ভারত ও পাকিস্তানই নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সমৃদ্ধ করছে। অন্য দেশগুলোর তুলনায় ভারত ও পাকিস্তানের পরিস্থিতি ভিন্ন। দেশ দুটির সামরিক যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাস আছে। সাম্প্রতিক সময়েও দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই বোমা যেখানে পড়বে শুধু সেখানকার মানুষই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং তা পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। ভারত পাকিস্তানের এই পারমাণবিক যুদ্ধ ভয়াবহতার দিক থেকে হিরোশিমার সমতুল্য হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন গবেষকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়। রোবক বলেছেন, এই পারমাণবিক যুদ্ধের কারণে তাৎক্ষণিকভাবে 5 কোটি থেকে 12 কোটি মানুষ মারা যেতে পারে। এছাড়া কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ব্যাহত হবে, যে কারণে যুদ্ধের পর অনাহারে অনেক মানুষের মৃত্যু হবে বলেও আশঙ্কা করেছেন গবেষকেরা। পারমাণবিক এই যুদ্ধে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি বৈশ্বিক জলবায়ুর ওপরেও বিরূপ প্রভাব ফেলবে বলে এই গবেষণাপত্রে আশঙ্কা করা হয়েছে। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, পরমাণু অস্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পুরো বিশ্বে গাছপালার হার 15-30% কমে যেতে পারে। পারমাণবিক অস্ত্রের কারণে পরিবেশের ওপর এসব বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে 10 বছরেরও বেশি সময় লাগবে, এমন কথাও বলেছেন গবেষকেরা। গবেষক নিউ ব্রান্সউইকের অ্যালেন রোবক বলেছেন, 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার জেরে ক্ষয়ক্ষতিটা শুধুই যে এলাকায় বোমা পড়ল সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তার খেসারত দিতে হবে পুরো বিশ্বকেই। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। যুদ্ধে 5 কোটি থেকে 12.5 কোটি মানুষ মারা যাবে। যদি ভারত 100টি কৌশলগত বোমা শহরের কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয়, তাহলে পাকিস্তান 150টি ব্যবহারে সক্ষম হবে। 2019 সাল পর্যন্ত ভারতের 140টি ও পাকিস্তানের 150টি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু 2025 সালে এটি যথাক্রমে 200-250 পৌঁছাবে। পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমগ্র ভারতে পৌঁছাতে সক্ষম। ভারতের 400 শহরে কোটি কোটি মানুষের বসবাস। পাকিস্তান তার বর্তমান ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহৎ শহরগুলোর 1/3 চেয়ে কিছুটা বেশি আক্রমণ করতে পারে এবং 2025 সালের মধ্যে 2/3 বেশি। ভারতের চেয়ে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র বেশি থাকায় দিল্লিকেই এর ফল ভোগ করতে হবে। প্রিয় দর্শক, নিকট ভবিষ্যতে ভারত পাকিস্তান সত্যিই যুদ্ধে লিপ্ত হলে কোন দেশ জিতবে বলে আপনি মনে করেন? ভারত জিতবে বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে ভারত লিখুন, আর পাকিস্তান হলে পাকিস্তান লিখুন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। বিশ্বের নানান দেশের আরও এমন নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।